নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কেন গ্রেফতার কালীঘাটের কাকু? তিনটে সংস্থার মাধ্যমে আর্থিক তছরূপের প্রমাণ রয়েছে, ইডি সূত্রে এমনটাই খবর। সংস্থাগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ সুজয়ের। সুজয়ের বাড়িতে তল্লাশিতে তিনটি মোবাইল উদ্ধার ইডি। মোবাইলে মিলেছে তিনটি সংস্থার নাম, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি, নয়নিকা এন্টারপ্রাইজের নাম ইডির হাতে। কেন গ্রেফতার তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক তথ্য, যেখানে কোন সংস্থার ডিরেক্টর, কোথায় তিনি বড় পদে ছিলেন এবং সেই সংস্থাগুলির সঙ্গে যে লেনদেন, আর্থিক যে লেনদেন, যেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রীর অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা, সেই টাকার উৎস কি? কোনো সদুত্তর দিতে পারেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, উল্টে তিনি এড়িয়ে গিয়েছেন প্রশ্ন। তিনি কখনো বলেছেন তিনি জানেন না, কখনো বলেছেন তার মনে পড়ছে না, খেয়াল নেই। কাকু এবং আত্মীয়ের নামে 20টি সম্পত্তি, একাধিক সম্পত্তির হদিশ, একাধিক সংস্থার মাধ্যমে আর্থিক লেনদেন। কোথা থেকে এত কারিকারি টাকা, সেই টাকা কোথা থেকে এলো, কোনো উত্তর দিতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র। আরও বিস্তারিত জানাবেন আমাদের কাছ থেকে, আমরা এই মুহূর্তে জেনে নেব সৈকতের কাছ থেকে। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, কি কারণে গ্রেফতার কাকু? আর যত সময় যাচ্ছে তত আরো ছবিটা স্পষ্ট হচ্ছে, কোথায় কোথায় টাকা বিনিয়োগ, এত কারিকারি টাকা, লক্ষ লক্ষ টাকা কোথা থেকে এলো, কোনো কিছুর উত্তর নেই। কোনো কিছুই নাকি তিনি জানেন না, কোনো কিছুই নাকি তার মনে নেই। সৈকত, একদমই দেখো তুমি যে এই এত বিস্তারিত বলার পর একদম শেষে যে বিষয়গুলো বললে, যে কোনো কিছুই নাকি তিনি জানেন না, কোনো কিছুই তিনি মনে করতে পারছেন না। আজকের ইডি এই ঘটনা তদন্ত করছে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি তদন্ত করছে। ইডি বা সিবিআই, যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কিন্তু তথ্য প্রমাণ এবং তার ভিত্তিতে একদম টু দি পয়েন্ট অ্যান্সার চান, সদুত্তর চান, যার জন্যই জিজ্ঞাসাবাদগুলিকে দীর্ঘায়িত করা হয়। একের পর এক নথি তারা দেখিয়েছেন গতকাল সুজয় ভদ্রকে। তুমি যে তিনটি কোম্পানির নাম বললে, সেই তিনটি কোম্পানির বিপুল নথি, সেই তিনটি কোম্পানির সঙ্গে সুজয় ভদ্রের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে থাকা বিপুল নথি ইডির কাছে ছিল। আর্থিক ট্রানজাকশানের বিপুল নথি ইডির কাছে ছিল। ইডির কাছে ছিল শান্তনু ব্যানার্জি, যিনি বর্তমানে জেলবন্দি নিয়োগ দুর্নীতিতে, সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে এবং প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে, জয়েন্ট ভেঞ্চার যে কোম্পানি, সেই কোম্পানিতে 40 লক্ষ টাকা ইনভেস্ট করার এত বিপুল পরিমাণ আর্থিক লেনদেন এবং বিনিয়োগের নথি সুজয় ভদ্রকে দেখানো হয়েছে। এর পাশাপাশি এই যে তিনটি কোম্পানির কথা তুমি বললে, সেই তিনটি কোম্পানির বিভিন্ন কর্মীকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেই জিজ্ঞাসাবাদে প্রত্যেকেই তারা বলেছেন যে এই কোম্পানিগুলির লেনদেনের ক্ষেত্রে সুজয় ভদ্র প্রত্যক্ষভাবে জড়িত, কোথাও পরোক্ষভাবে জড়িত। তাহলে এত কিছু তথ্য প্রমাণ ইডি আধিকারিকরা হাতে পেয়েছেন, সেগুলো সুজয় ভদ্রকে নিয়ে যখন কনফ্রন্টেশন করানো হয়েছে, মুখোমুখি যখন জিজ্ঞাসাবাদ করানো হয়েছে, কোনো ক্ষেত্রেই কিন্তু সুজয় ভদ্র সদুত্তর দিতে পারেননি। কখনো জবাব এড়িয়ে গিয়েছেন, হেঁয়ালি করেছেন, জানি না, মনে করতে পারছি না। এই ধরনের প্রশ্নের ফলেই কিন্তু সুজয় ভদ্রকে, এই ধরনের উত্তরের ফলেই কিন্তু সুজয় ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন নিয়োগ দুর্নীতিতে, বিপুল পরিমাণ আর্থিক 9-6 বলা ভালো, সেই আর্থিক 9-6-এর কিনারা করতেই সুজয় ভদ্রকে জিজ্ঞাসাবাদ এবং সদুত্তর না পেয়েই তাকে গ্রেপ্তার। আজকের বিধাননগর মহকুমা হসপিটালে তার মেডিকেল চেক আপ হবে, তারপরে সিটি সেশনস কোর্টের বিশেষ ইডি আদালত, সেই ইডি আদালতে তাকে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, ফুল টাইম কাস্টাডি, অর্থাৎ 14 দিনের কাস্টাডি চাইবেন। যদি 14 দিনের কাস্টাডি মেলে, এই 14 দিন সুজয় ভদ্রকে মূলত এই আর্থিক লেনদেনের বিষয়গুলো নিয়ে জানা হবে। এই আর্থিক লেনদেনে শান্তনুর ভূমিকা কি? সৈকত, তুমি যে তথ্য দিচ্ছ, অর্থাৎ তুমি 10টা পয়েন্ট এই মুহূর্তে তুলে ধরলে, আর সেই সমস্ত 10টা পয়েন্ট কিন্তু রিপাবলিক বাংলা দেখাচ্ছে এই মুহূর্তে দর্শকদের, যে কি কারণে গ্রেফতার, কেন গ্রেফতার। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে মানুষের মনে, যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার নাম তো অনেকবার শোনা গিয়েছে, অনেকবার সংবাদ শিরোনামে তিনি উঠে এসেছেন, কিন্তু নির্দিষ্ট করে কোন কোন সংস্থা কত কত টাকা বিনিয়োগ কি কারণে গ্রেফতার করা হলো কালীঘাটের কাকুকে সেটা কিন্তু স্পষ্ট করছে রিপাবলিক বাংলা। 10টা পয়েন্ট সৈকত আমাদের প্রতিনিধি তার তুলে দেওয়া 10টা পয়েন্ট আমরা তুলে ধরছি যেখানে কালীঘাটের কাকুর গ্রেফতারের নেপথ্যে যে কারণ তা কিন্তু রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একের পর এক পয়েন্ট। যে 10টা পয়েন্টে উত্তর পাওয়া যায়নি কালীঘাটের কাকুর কাছ থেকে এই সূত্রে এমনটাই খবর। সৈকত তুমি সঙ্গে থাকো। আমি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বলছেন কালীঘাটের কাকুর এই গ্রেফতারি প্রসঙ্গে শোনাবো। সবাই জানেন সেটাই খোঁজা হচ্ছে, কাকু জেঠু হয়ে গেল, পিসির সময় আসছে, পিসি ভাইপো সবাই আসবে আস্তে আস্তে, তো ক্লু খোঁজা হচ্ছিল। আমরা কথাই বলি যে কান টানলে মাথা আসে, কান টানাটানি হয়ে গেছে, এবার মাথার সময় আসছে। ঠিকই আছে, পার্থবাবু উনি নিজের মতো করেছেন, মন্ত্রী ছিলেন, ওনার একটা চ্যানেল ছিল, উনি টাকা তুলেছেন, কিছু লোক ছিল, কিন্তু এই যারা ধরা পড়ছে এরা হচ্ছে পার্টির ডাইরেক্ট লোক। পার্থবাবুর সঙ্গে পার্টির সম্পর্ক ঘটে ছিল না, লেনদেন হয়েছে কিনা জানি না, সেই জন্য তাকে নিয়ে ঝেড়ে ফেলেছে পার্টি, কিন্তু বাকি যারা ধরা পড়ছে এরাই আসলে কিংপিন, এরা হ্যান্ডেলার, এরা লোকজন জোগাড় করতো, টাকা নিয়ে আসতো, পৌঁছে দিত, টাকা ইনভেস্ট করতো, সেই তথ্য খোঁজা হচ্ছিল, সেই জন্য সেই তথ্য ধীরে ধীরে সিবিআইয়ের হাতে আসছে। আমার মনে হয় এবারে রাস্তাটা খুলে যাবে পুরো।